এই অপরাহিত কৃতক অনুসারী সংস্কার বিভিন্ন বাতৰি আপনাদের সকল সময়তে গণমাধ্যমের জড়িয়ে সরকার আর রাইজর ওপর প্রচার করার কারণে মানে সংস্থার তরফ এই কৃতজ্ঞতাও জানাইছো। এটা প্রথম কথা হল আমার এই বিষয়টি এটা সর্বত্রে চর্চা হয়ে আছে। আটাইতক ডর কথা হল আমার যখন বর্তমানের মুখ্যমন্ত্রী আটাইতক একদম মিছলিয়া এজন মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী চূড়ান্তভাবে মিছলিয়া। এওঁকে বিজেপি দল, বিজেপি দলে 2016 চনের যে নির্বাচনী ইস্তাহার আছে এই নির্বাচনী ইস্তাহারত প্রচার করেছিল বা আমাক প্রতিশ্রুতি দিছিল যে যানবিল অপ্রাদেশিত শিক্ষানুষ্ঠান আছে অর্থাৎ ক্যান্সার যে সমস্যা এই সমস্যাটি সরকার গঠন করার 45 দিনের ভিতর সমাধান করি আমাক কথা দিছিল। তারপর সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া তেখেত মুখ্যমন্ত্রী হল। আসলে তেখেতে মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচনী ইস্তাহার কি কি প্রতিশ্রুতি দিছিল আসলে তেখেতও পাহরি গল। তেখেতকে আমি আসলে এজন মিছলিয়া বলিয়ে কব লাগবে, মিছলিয়া মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। শেহতাকে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা তেখেত মুখ্যমন্ত্রী, তেখেতের মুখ্যমন্ত্রিত্ব কালত তেখেতও পাহরি গেছে যে শদিয়ার ধুবুরীলৈকে যানবিল নির্বাচনী সভা করেছিল এই আটাইবিল নির্বাচনী সভাত ক্যান্সার স্কুলের সমস্যা সমাধান করি বলে বা ক্যান্সার মানে শব্দটোকে ইতিহাসের নোহা করিম বলে কোয়া যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি পাহরি গেছে। তারপিছত আমি এই কারণে তেখেতক মিছলিয়া মুখ্যমন্ত্রী হিসাবে আমি কব বিচার। তেখেতে 2022 চনের 20 অক্টোবর আমি বিভিন্ন ধরনের আন্দোলন প্রতিবাদী কার্যসূচী করিব করা বা নকরার তাত মুহূর্ত আমাক তেখেতে মাতি নি তেখেতর কার্যালয় আমাক প্রতিশ্রুতি দিছিল যে ভেনচারের যান সমস্যা আছে গোটে সমস্যাখিনি আইনের আওতার ভিতর বা এই 17-18 যখন পদ পাঠিগত আইন যখন আইন কেবল মাত্র শিক্ষকক বঞ্চনা করার কারণে কেবল শিক্ষকক হত্যা করার কারণে কেখন যান পারি শিক্ষানুষ্ঠানক বাদ করে আইনের আওতার বাদ করবর কারণে বনোয়া যখন 17-18 পদ পাঠিগত আইন এই আইনখনের আওতার বাইরে থাকা শিক্ষানুষ্ঠান আর শিক্ষক কর্মচারীখিন অর্থাৎ 13 চনত বাদ করা বা 21 চনত বাদ করা এই শিক্ষক কর্মচারীখিন পাঠিকীকরণের আওতালে আমি পাঠিকীকরণ করি বলে আমার প্রতিশ্রুতি দিছে। আর পুতলা মেরুদণ্ডবিহীন যখন শিক্ষামন্ত্রী এও আসলে প্রচার মাধ্যমের সম্মুখত যা আবুল তাবুল বকি আছে বা আবুল তাবুল কই আছে পাহরি গেছে 2022 চনের বা 23 চনের 12 এপ্রিল তারিখত আমার সংস্থা মাতি নি আমাকে মাতি নি এই মানে অভাজনে সেইদিন আলোচনাত আছিল আমার লগত এখন মাইন্ড নোটস করেছিল যত উল্লেখ করেছিল যে প্রাদেশিকরণের সমস্যা অর্থাৎ 17-18 আইনখন সংশোধন করার উপরও 1 এপ্রিল তারিখের আমার মিড ডে মিল গঠন করেছে, পাঠ্যপুথি বিনামূল্যে পাঠ্যপুথি গঠন করেছে বা বাইসাইকেল দিয়াকে ধরে সকলবর মানে যেবিলাক সরকারি শিক্ষানুষ্ঠানের ছাত্র ছাত্রীবিলাকে সুবিধা পায় এই সুবিধাবিলাকৰ বিপরীতে ক্যান্সার স্কুলের শিক্ষক সকল ছাত্র ছাত্রীসকল যেবিলাক সুবিধা নিদিয়ে এই আটাইবিলাক সুবিধাই সমান্তরালভাবে দিবর কারণে তেখেতে এখন মাইনাস করে আমাক প্রতিশ্রুতি দিছিল। এই কথাখিনিও পাহরি গৈ প্রচার মাধ্যমের জড়িয়ে এই শিক্ষক কর্মচারীখিন অর্থাৎ 20,000 এই শিক্ষক কর্মচারী যে মানে বঞ্চনা করবলে রাজনীতি করেছে সাংঘাতিক ধরনের কিন্তু একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমার যে সদৌ অপাধিত শিক্ষক কর্মচারী সংস্থা এই সংস্থাটকে তেখেতে আমি আমার এনেকা তথ্য আছে যে তেখেতে আমার এই সংস্থাটো ভাগ ভাগ করার একটা সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র আমার শিক্ষামন্ত্রী মহোদয় নিজে আসলে এই ষড়যন্ত্র জড়িত হয়েছে। আমার হাই স্কুলের শিক্ষক কিছুমানক মাতি আনি তেখেতসকলক মানে অনানুষ্ঠানিকভাবে কৈছে যে আপনার সমস্যাটা সমাধান হবে আপনাদের আর প্রতিবাদ আন্দোলন করব না। ঠিক তেনেদরে মহাবিদ্যালয়ের যিনি মানে অধ্যাপক বা অধ্যক্ষ আছে বুকুতে মাতি আনি বা বেলেগে পৃথকে মাতি আনি
কৈছে যে আপনাদের আর আন্দোলন সন্দোলন করব না, প্রতিবাদ করব না, আপনার মহাবিদ্যালয়খিন নির্গম করে। ঠিক তেদরে আকু এল পি এম ই অর্থাৎ মানে লোয়ার প্রাইমারি আর আপার প্রাইমারি কিছু শিক্ষক কৈছে কিন্তু কৈছে যে আপনার নির্গম নয়, অর্থাৎ গোটেই সংস্থাট মানে বিভিন্ন ধরনের তখন অনানুষ্ঠানিকভাবে কিছু সাংঘাতিক সাংঘাতিক কথা কই গোটেই শিক্ষকখিন মজত বেমাজালি সৃষ্টি করে আমি তখনক আহ্বান জানাও আজির এই সংবাদমেলের জড়িয়ে তখন আসলতে আমার পারে যদি প্রাদেশিকরণ করব আমার সংস্থাটি মানে ছেদেলি ভেদেলি করে বা এই সংস্থাটির দুর্ভোগিয়া শিক্ষকখিনির রাজনীতি নকরিবর কারণে আমি আসলতে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ইয়ারপরে আমি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাইছো, আহ্বানও জানাইছো। আর এই ক্ষেত্রে মানে আমার শিক্ষক সকলকে কম যে কোনো কারণতে শিক্ষামন্ত্রীজনের প্ররোচনামূলক কথাবিল আসলতে ভুল যাব না, প্রতিরণ যাব না, তখন আমার আলোচনা করা আছে এটা। আর কিন্তু সংবাদ মাধ্যমের সদায় কিন্তু এটা আমার বিপরীত মানে বিপরীত আমার প্রাধিকরণ নকরারে তখন কিন্তু স্পষ্টীকরণ দিয়ে আপনার 319 এল পির কলেজলিক আর শিক্ষক আছে প্রায় 20,000, 19,527। ইয়ার ভিতর বহু শিক্ষক এটাও এটা কোনোবা রিটায়ার হয়েছে, কোনোবা বেমার হয়ে ঢুকাইছে, অলপতে আমার দুজন শিক্ষক মরাণত ডিব্রুগড় মরাণত ঢুকাইছে। আজি আমি পেপারত পাইছো আমার এজন শিক্ষক নগাঁও শিক্ষকজন হাইস্কুলের শিক্ষক প্রধান শিক্ষকজন 35 বছরে বিনা পথে শিক্ষকতা করে এটা রোগ পর্যায়ত পড়ি আছে, চিকিৎসা পর্যাপ্ত শিক্ষা মানে উচিত মানে উন্নত চিকিৎসা করবর কারণে তখন উপায় নাই, ঘরের একটা কথা রুগিয়া হয়ে পড়ে থাকবলগা হয়েছে, এনেকা বহু ধরনের আমার শিক্ষকবিলাকর মানে অথায় আলানি হয়েছে, বিপত্তি হয়েছে, বহুত দুঃখলগা অতি মর্মস্পর্শী এই ঘটনাবিল। গতি এই ক্ষেত্রে মানে সকলকে আহ্বান জানাম, আমার সাংবাদিক বন্ধু সকলকে আহ্বান জানাম যে আপনার আমার যান পারে এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে যৎপরণাস্তি চেষ্টা করবর কারণে আহ্বান জানাম।